পেশাগত জীবনে গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিলের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে এ পর্যন্ত তিনটি এতিমখানা নির্মাণ করেছেন তিনি। মিরপুরে 10-এ বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এছাড়াও সাভারে হেমায়তপুরে ধল্লা গ্রামে 28 বিঘার উপরে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ কাজ শুরু করেছেন অনন্ত জলিল। প্রতিদিন ভোরে ঘুম ভেঙেই নামাজ পড়ছেন অনন্ত জলিল, আর সময় পেলেই হাদিসের বই অনন্ত জলিলের হাতে। গাড়িতেও যাত্রাপথে পড়ছেন ইসলামী বই, অফিসে কাজের বিরতিতে কোরআন পড়ছেন, আর সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন ধানমন্ডি 32-এর তাকওয়া মসজিদে। এ মসজিদের খতিব মাওলানা ওসামার সঙ্গে গত 1 বছর ধরেই সময় দিচ্ছেন অনন্ত জলিল। গত 29 জুলাই থেকে টানা 3 দিনের জন্য এ মসজিদে তাবলিগে জামায়াতে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ইসলামিক পোশাকে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন তিনি, প্রকাশ করেছেন মসজিদের ভেতরে তার নানা কর্মকাণ্ড। গত 29 জুলাই তিনি তাকওয়া মসজিদে শিশুদের সঙ্গে সময় কাটান, দুপুরের খাবার থেকে শুরু করে রাতের আহারও সারেন শিশুদের সঙ্গে। এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজ। কিন্তু কেন এই পরিবর্তন? অনন্ত জলিলের ব্যক্তিগত সহকারী কাইসার আহমেদ বাবু বললেন, বিগত 1.5 বছর ধরেই ওনার সঙ্গে এ ধরনের চেষ্টা দেখেছি আমরা। মূলত গত 6 মাস ধরেই তার সঙ্গে আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছি। হজ থেকে ফেরার পরই তিনি এখন যেটা করছেন তা হলো ব্যবসার পাশাপাশি মানুষকে ইসলামে দাওয়াত দেওয়া, মানুষকে উদ্বুদ্ধ করা। এখন তিনি ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমামের তত্ত্বাবধানে আছেন। সর্বশেষ গত 3 দিন তিনি তাবলিগে ছিলেন। ঢাকায় চলচ্চিত্র যখন দর্শক হরার ভুগছিল তখন অনন্ত জলিল নতুন তীরের চমক আর ব্যয়বহুল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে হলমুখী করেছিলেন দর্শকদের। সাকিব খান ছাড়া যখন ঢালিওট অচল তখন হঠাৎ আবির্ভাব ঘটে অনন্ত জলিলের। একের পর এক আলোচিত ও সমালোচিত চলচ্চিত্র প্রযোজনা ও 2টি চলচ্চিত্র নির্মাণ করেন অনন্ত জলিল। সবকটিতে নায়ক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। নিজেকে টপ ক্রুজের প্রতিদ্বন্দ্বী ও ঘোষণা করেন এ নায়ক। তবে কি তিনি সাদের চলচ্চিত্র থেকে বিদায় নেবেন অনন্ত জলিল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। অনন্তর মুখপাত্র বাবু বললেন, তার মানে এই নয় তিনি চলচ্চিত্র ছেড়ে যাবেন। উনি আসলে যে ধরনের মুভিগুলো করেন তার মধ্যে কোনো না কোনো মেসেজ থাকে, পরের ছবিতেও তাই থাকছে। আমরা আমাদের পরের ছবিটি শুরু করব, এটাই এখন ওনার প্ল্যান। প্রতিষ্ঠান ব্যবসায়ী হিসেবে, চিত্রনায়ক হিসেবে তার যে দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতি, তা দিয়েই তিনি ইসলাম প্রসার ও সামাজিক কর্মকাণ্ডে মানুষের জন্য ভূমিকা রাখবেন।